মাইক্রোসফট এক্সেলে যদি একটি সেলে দুইটি লাইন হয়, তাহলে এই দুই লাইনকে এক লাইনে নিয়ে আসা খুবই সহজ। সেক্ষেত্রে একটি সূত্র প্রয়োগ করতে হবে। আমাদের সূত্রটি হচ্ছে এরূপ, ইকুয়ালস সাবস্টিটিউট ফার্স্ট ব্র্যাকেট ডি টু কমা সি এইচ এ আর ফার্স্ট ব্র্যাকেট 10 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ কমা সি এইচ এ আর ফার্স্ট ব্র্যাকেট 32 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই সূত্রটিকে আমরা প্রয়োগ করব এখানে, এই ডান দিকে। এখানে আমরা পেস্ট করলাম, পেস্ট করার পর দেখুন এখানে দুই লাইনের কোডগুলো এক লাইনে চলে আসলো। নিচেও এটা কপি করতে হবে। এই সূত্রটি কপি করার সহজ উপায় হচ্ছে এখানে প্লাস চিহ্ন আসার সাথে সাথে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে আমাদের নিচ পর্যন্ত চলে আসলো, সবগুলা সূত্র প্রয়োগ হলো। এটাকে আমরা কলামটা একটু বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পরে এখানে সবগুলো সেলে কিন্তু সূত্র আছে, তাহলে এটাকে আমরা সিলেক্ট করবো নিচ পর্যন্ত। সিলেক্ট করার সিস্টেম হচ্ছে শিফট কন্ট্রোল চেপে ধরে ডাউন অ্যারো, তাহলে পুরোটা সিলেক্ট হয়ে গেল। এটাকে আমরা কপি কপি করলাম। কপি করার পরে ঠিক এইটির উপরে আবার এটাকে আমরা পেস্ট স্পেশাল করব। তাহলে পেস্ট স্পেশাল করার পরে ভ্যালিউজ দিলাম, ভ্যালিউজের পরে ওকে। তাহলে দেখা গেল এখানে আমাদের এটা আবার পেস্ট হয়ে গেছে, এখানে আর সূত্র নেই। তো সেক্ষেত্রে আমরা করব কি, এইখানে সাবজেক্ট কোর্সে যে লেখাটি আছে এটা আমরা কপি করে এখানে দিলাম, তারপরে এইটাকে আমরা ডিলিট করে দেব। ডিলিট ডিলিট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সবগুলো কোড এক লাইনে চলে এসছে। তো এটাকে আমরা আবার বর্ডার দিয়ে নিই। বর্ডার বর্ডার দিলাম, বর্ডার পরে এটাকে আমরা আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ফরম্যাট রো হাইট, রো হাইটটা আমরা দেবো 15, 15 দিলাম। 15 দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমাদের এখানে ফাইলটি সাজানো হয়ে গেল, আর এখানে আমাদের সবগুলো এক লাইনে চলে এসছে। আমরা নিচে দেখতেছি, হ্যাঁ এখানেও সবগুলো এক লাইনে চলে এসছে। তো এইভাবে আমরা দুই লাইনওয়ালা সেলগুলোকে আমরা এক লাইনে সহজে নিয়ে আসতে পারি।